আজি 30 অক্টোবর মানে 30 অক্টোবর আজির দিনটো বিশেষ বহুত গুরুত্বপূর্ণ দিন আমার মিসিং সম্প্রদায় কলর বাবে আর আজির দিনটো যেহেতু আমার ভাষা দিবক মিসিং সকলর ভাষা দিবক আজির দিনটোতে আমার মিসিং সকলর এই মিসিং ভাষাটো স্বীকৃতি পোৱা হৈছিল হেতু কারণে সমগ্র মিসিং সম্প্রদায়টোৱে আজির দিনটো উলহ মালহেৰে আর খুব আনন্দরে নিজৰ ভাষাটোৰ প্রতি মৰম শ্রদ্ধা ভক্তি রাখি আজির দিনটো বহুত ধুনিয়াকে উদযাপন করে আর পালন করে নিজৰ নিজৰ ঘৰতো পালন করে ময়ো আজি চাকি জ্বলাব লৈছো এতিয়া আমার ভাষাটো জিয়াই রাখবলে ভগবানের পৰা আশীর্বাদ কৃপা বিচারি আর মিসিং সম্প্রদায়টোর হকে আমার সমাজের উন্নয়নের হকে চাকি জ্বলাইছো আর ফুল এজোপাও রুই দিছো সমাজের মাজতে সকল মানুষের লগতে আমার সম্প্রদায়টোর একেলগে আগবাহি যাব পারে সেইভাবে আমি ময়ো একগছি বন্তি জ্বলাইছো আর লগতে আমার যখন ব্যক্তি মহান ব্যক্তি সকল জাতিটোর বাবে আর দেশের বাবে বহুতো নিজের মন প্রাণ আর নিজের জীবনটা ত্যাগ করে গুছি গেল তাহাতের বাবেও আত্মার সদগতির বাবে আমি প্রত্যেক ঘরতে নিজের ভাষাক কেতিয়াও অপমান করব নালাগে আর অসম্মান করব নালাগে নিজের ভাষার প্রতি সদায় মরম চেনে আর সন্মান আর কি কম শ্রদ্ধা ভক্তি থাকিব লাগে ভাষা নহলে কোনো সমাজে জিয়াই থাকিব নোৱাৰে সংস্কৃতি আর ভাষা মিলনের এখন তীর্থ আর এই ভাষায় সকল মানুষক একতা করে তোলে এটা সমাজ গড়িবলৈ সহায় করে ভাষার যোগেদি সো কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পার্ট অফ এ হিউম্যান লাইফ টু বিল্ড এ সোসাইটি সো কমিউনিকেশন গেপ থাকলে মানে এখন সোসাইটিয়ে ভালদরে ডেভেলপ করব নোৱাৰে সো ভাষাক আমি যিয়ে নহওক নিজৰ ভাষাটো সদায় ভালদৰে শিকিব লাগে আৰু ভালদৰে ভাষাটো সংৰক্ষণ কৰিব লাগে আৰু নিজৰ ভাষাটো আগুৱাই লৈ যাবলৈ চেষ্টা কৰিব লাগে যিমান পাৰে সো নিজৰ আৰু নিজৰ মাতৃভাষা যিহেতু সৰুৰে পৰা কৈ অহা ভাষা কিছুমান মানুহে নিজৰ ভাষাটো অপমান করার দরেই করেছে কারণ নিজের ভাষাটো নিশিকায় অন্য আনের মানে আন মানুষের ভাষাবিলাকক শিকিবলে লড়া ছোৱালী শিকাইছে আর লড়া ছোৱালী অবশেষত নিজের ভাষাটোকে মানে কবলে নাজানে এইবোৰ এনেকে কাম করব নালাগে মোর মতে কারণ নিজের ভাষাটো সদায় মানুষে নিজে ভাল পাব লাগে প্রথমে নিজের যদি ভাষাটোকে নিজের সম্প্রদায়টোকে নিজের সোসাইটিটোকে নিজের নিজের যে জাতি ধর্ম যিয়ে নহক নিজের ভাষাটো সদায় ভাল পাব লাগে কারণ এই ভাষাটোর পরাই মূল চিনাকি নহয় জানো প্রত্যেকটো সমাজের চিনাকি হয় ভাষা আর সংস্কৃতির দ্বারা সো আজি বিশেষ এটা দিন আমার বাবে মিসিং সকলের বাবে আজি ভাষা দিবস আমার মিসিং সকল মিসিং সমাজের মিসিং সকলের ভাষা দিবস আজির দিনটি পালন করা হয় প্রত্যেকটি মিসিং জায়গাতে আমার মিসিং মানুষবিলাকে এই ভাষা দিবস উদযাপন করা হয় সরকে হলেও যেনেকা হলেও আর চাকি এগছি দিও হলেও আমার চুকে কোণে থাকা সকল মিসিংয়ে আজির দিনটি খুব আনন্দ উপভোগ করে কারণ আমি আজির দিনটিতে আমার ভাষাটো মিসিং ভাষাটো স্বীকৃতি পোৱা হয়েছে সেইটো কারণে আমি এই ভাষা দিবস হিসাবে আজির দিনটি পালন করে সবে করে আমার মিসিং সকলে সো সকলো লয় মোর ফালৰ পৰা আন্তরিক শুভেচ্ছা থাকিল ভাষা দিবসর আর আমার ভাষাটো সদায় জিয়াই থাকিবলৈ সকলোৱে চেষ্টা কৰিব লাগে অকল আমাৰ ভাষা বুলি নহয় সকলো নিজৰ নিজৰ ভাষাবিলাকক খুব ধুনীয়াকে সংৰক্ষণ কৰিব লাগে আৰু আগুৱাই লৈ যাবলৈ আৰু ভালদৰে কবলৈ চেষ্টা কৰিব লাগে আৰু সদায় নিজৰ ভাষাটো সদায় সন্মান আৰু শ্ৰদ্ধা কৰিব লাগে আৰু অকল নিজৰ ভাষা বুলিয়ে নহয় নিজৰ ভাষাটোহে যদি আমি ভালদৰে শিকো তেতিয়াহ'লে আনৰ ভাষাবিলাকো মানে শিকিবলৈ ইমান দিন নালাগে সো প্ৰথমে নিজৰ ভাষাটো শিকি ল'ব লাগে কারণ আমার চিনাকি সেই ভাষা আর আমার সেই সমাজখনের পরাই হয় তো সেইটো কারণে আর অসমত যদি আমি বাস করছো তো অসমীয়া ভাষাটো আমি সন্মান করব লাগে আমার অসমীয়া ভাষাটো মান আর শ্রদ্ধা ভক্তি জানাব লাগে আমার কারণ আমার অসমৰ মাতৃভাষায় হল অসমীয়া
সো অসমীয়া কিছুমান মানুহে ভুল বুঝে সেইটো ভাষা কি বোলে ভাষা বোলে অসমীয়া আমাৰ ভাষা নহয় সিটোৰ নহয় ট্ৰাইবেল ভাষা নহয় সেইটো নহয় অসমত যোনে বাস কৰে যোনে নহওক কিয় জাতি জনগোষ্ঠী কোনো ভেদাভেদ নাই অসমত বাস কৰা সকলো লোক সকলেই হৈছে অসমীয়া যেনেকি ভাৰতত বাস কৰা সকলোৱে ভাৰতীয় ইংলিছতো ইংৰাজীটো সেইটোৱে কয় ইণ্ডিয়াত থকাবিলাক ইণ্ডিয়ানচ তো আসামত থকাবিলাক আসামিজ ঠিক তেনেদৰে আমি হওক আমি অসমৰ অসমীয়া ভাষাটোকো ভালদৰে সন্মান কৰিব লাগে আৰু মানে নিজৰ ভাষা বুলি সবে সন্মান কৰিব লাগে আৰু শ্ৰদ্ধা কৰিব লাগে আৰু আমাৰ ভাষাটো সদায় জীয়াই ৰাখিব লাগে আৰু কি ক'ম সেয়ে আমাৰ সকলোলৈ আজি এই নিজৰ নিজৰ ভাষাবিলাকক খুব ধুনীয়াকে কবলৈ চেষ্টা কৰিব লাগে বুলি মই ভাবোঁ কিছুমান মানুহে টাউনে চহৰে থাকে বুলি নিজৰ ভাষাবিলাকক হেৰাবলৈ দি আছে আৰু মানে নিজৰ ভাষাবিলাকক মানে নক'বলৈ ক'বলৈ মানে শিকা নাই ল'ৰা ছোৱালীক আৰু তেনেকে নিশিকায় চ' সেইটো কাৰণে মই সকলোকে অনুৰোধ জনাইছোঁ নিজৰ ভাষা নিজৰ দেশ নিজৰ মাটি নিজৰ জাতি নিজৰ সমাজ সকলোকে সদায় সন্মান আৰু শ্ৰদ্ধা কৰিব লাগে আৰুকে মিচিং ৰাঙাম আপুঙাম আছিন চকি লোকে আগম নোঙা চক আয়াং আছে গেম চেগলিক ডুং আপুঙাম তো তাকে আজি ভাষা দিৱস যিহেতু সেইটো কাৰণে অকণমান ভাষাৰ বিষয়ে অলপ ক'লো মই ইমান নাজানো বাৰু ক'বলৈ তথাপিও মানে আপোনালোকৰ লোকক যিটো ভাবোঁ আৰু সেইটো অকণমান মানে ভাষাৰ প্ৰতি সঁচাকে সকলো ভাষাৰ প্ৰতি আমি মৰম চেনেহ শ্ৰদ্ধা ভক্তি কৰিব লাগে সন্মান ৰাখিব লাগে কাৰণ ইণ্ডিয়াত থাকিলেও যেতিয়া আমাৰ নেশ্যনেল লেংগুৱেজত হিন্দীও জানিব লাগিব ইংৰাজীও জানিব লাগিব যিহেতু আজিকালি কি ক'ম গোটেইখিনি কামেই অফিচিয়েল কামবিলাকো হওক যিয়ে নহওক গোটেইখিনি কাম ইংলিছতে কৰিবলগীয়া হয় চ' সেইটো কাৰণে ইংলিছো জনাটো খুবেই প্ৰয়োজন মানে কিন্তু নিজৰ ভাষা নিজৰ মাডাৰ টাং লগতে নিজৰ মাতৃভাষা অসমীয়া হওক হিন্দীয়ে হওক চব আৰু অসমত থকা মানে অসমীয়া ভাষাটোক মানে খুব বেছি দৰকাৰ সকলোৱে জানিব লাগে আৰু সন্মান কৰিব লাগে আৰু অসমীয়া ভাষাটোক মানে কি ক'ম সদায় ভালদৰে জীয়াই ৰাখিবলৈ চেষ্টা কৰিব লাগে চ' ধন্যবাদ বন্ধুসকল আপোনালোকে মোৰ ভিডিঅ' চাই কেনে লাগিল জনাব লাইক কমেণ্ট শ্বেয়াৰ এটা কৰি দিব আৰু ফেচবুক পেজটো ফ'ল' কৰিব আৰু মোৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আজি দিনটো মই আহিব নোৱাৰিলোঁ সেইটো বাবে এই চাকিটো জ্বলাৰ পাছত কণ্টেক্টমান আহিলোঁ ইয়াত যিহেতু আজি স্কুলৰ পৰা আহি মেলি মোৰ ল'ৰাটো বেমাৰ হৈছিলে গাটো ঠিক নাই সেইটো কাৰণে মই এইফালে একেবাৰে আহিব নোৱাৰিলোঁ তথাপিও মই এতিয়া চাকিটো এগচি চাকি দিবলৈ আহিছিলোঁ তাৰপিছত আহি মেলি দিলোঁ আৰু তাৰপিছত এটা ফুল এপাহ পেলাই দিলোঁ আৰু লগাই দিলোঁ এইটো হ'ল মেপাং কুমটম ইয়াত বেদী হয় শ্বহীদসকলৰ বাবে ইয়াত চাকি জ্বলোৱা হয় আৰু তাহাঁতৰ আত্মাৰ প্ৰতি সদগতি ৰাখি তাহাঁতক ধন্যবাদ জনাই দিয়া হয় আজি তাৰপিছত এয়া অকণমান কিবাকিবি ডান্স চান্স কিবা হ'ব বুলিয়ে তাৰপিছত সেই ইমান দেৰিকৈ চাবলৈতো নাই বাৰু তাৰপিছত এয়া সভাভংগ হ'ল সভাভংগৰ পাছত এতিয়া অলপমান কিবাকিবি নাচ গান এনেই সৰু সুৰাকৈ পাতিছে ইমান ডাঙৰো নহয় বোৰে সেইটো কাৰণে অলপমান খন্তেক আৰু আপোনালোকে চাওক ভাষাৰ বিষয়ে বহুতখিনি ক'লোঁ বাৰু ক'ব নাজানিলেও তথাপিও আপোনালোকে যদি ভুল পাইছে ক্ষমা কৰিব আৰু অসমীয়া ভাষাটো শিকিছোঁ মই বহুত ধুনীয়াকৈ ক'বলৈ শিকি আছোঁ কিন্তু ইমান মানে কি হয় সদায় নোকোৱাৰ বাবে মানে ইমানটো স্পষ্ট নহ'ব পাৰে সেইটো যদি কিবা ভুল হৈছে আপোনালোকে ক্ষমা কৰিব আৰু কি ক'ম নিজৰ নিজৰ ভাষাবিলাক বহুত ধুনীয়াকৈ সন্মান কৰিব